বন্ধুরা, আপনার বাড়ি যদি গ্রামে হয় তাহলে গ্রামে কিন্তু আপনি একটা ছোটোখাটো খামার গড়ে উট পাখি নামের যে প্রাণীটাকে যদি আপনি পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি রাতারাতি বড়লোক হতে পারবেন। এইরকমই একটা তথ্য আজকের এই ইয়েতে ভিডিওতে উঠে এসেছে, সেরকম আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, শেষ অবধি ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং ইতিমধ্যে আপনারা উট পাখিকে আমার স্ক্রিনে দেখা শুরু করেছেন, সত্যি খুব দারুণ ইন্টারেস্টিং পাখি। সুতরাং আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আজকে অনেক কিছু তথ্য জানতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করি। হাঁস মুরগির মতো উট পাখির খামারে উট পাখি পালনে রাতারাতি প্রচুর লাভবান হতেই পারেন, কিন্তু তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। বাংলাদেশের নরসিংদী, খুলনা, গাজীপুর এলাকায় প্রচুর পরিমাণে খামারে উট পাখি পালন হচ্ছে। ওখান থেকে বাচ্চা কিনে লালন পালনের নিয়ম সম্পর্কে জানতে পারবেন। বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তর সহ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকেও কম খরচে পালনের উৎসাহ যোগানো হচ্ছে। উট পাখির মাংস বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষিত এবং খুবই সুস্বাদু। বাজারে মাংসের যোগান খুব কম থাকার জন্য খাসি মাংসের দাম প্রতি কেজি প্রায় 1000 টাকা। এই অবস্থার সাথে মোকাবিলা করতে উট পাখির বিশেষ ভূমিকা দেখতে চলেছেন এবং বাজারে খুব শীঘ্রই আপনারা পাবেন এবং বাজারে এর প্রভাব পড়তে বাধ্য। কেননা বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে এইটা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রচার করতে শুরু করেছেন এবং কিছু কিছু চাষিকে আর্থিক সাহায্যের মাধ্যমে এই খামার গড়ে দিতে সরকারের তরফ থেকে প্রচেষ্টা চলছে। সুতরাং এই উট পাখির মাংস খুবই সুস্বাদু এবং এইটা সত্যিকারের ভিটামিনযুক্ত উৎকৃষ্ট, আর খুব কম খরচে আপনি এটাকে পালন করতে পারবেন। কেননা উট পাখি কিন্তু শুধুমাত্র ঘাস লতা পাতা খায়, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচেরও প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি যদি একটু তাকে বাড়তি ভিটামিন প্রোটিনের জন্য খাবারের সাথে যদি একটু দানা জাতীয় শস্যর সাথে একটু প্রোটিন জাতীয় ওষুধ মিশিয়ে দিলে পরে সে কিন্তু রাতারাতি আপনাকে বড়লোক করতে হেল্প করবে। তাহলে বন্ধুরা, এইরকম ইন্টারেস্টিং অনেক তথ্য যেগুলো সম্পর্কে আমাদের আগাম জানা প্রয়োজন, আমরা হয়তো বা করলাম না সেই জিনিসটা, আমাদের খামারে উট পাখি পালনের প্রয়োজন নেই, কিন্তু জেনে রাখলে বন্ধুরা কি এমন ক্ষতি আছে। সুতরাং আর দুটো কথাতেই আমি ভিডিওটা শেষ করছি। তার আগে আমি একটা আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটার ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে ভুলবেন না। এই নিচে দেখুন সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখবেন একটা একটু উপরে ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে আমার ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকগুলো তথ্য কিন্তু ওখানে ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তার পাশাপাশি কিন্তু আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কও দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে আপন করে নেবেন, যাতে করে ভবিষ্যতে কোনো কারণে যদি আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটগুলোর মাধ্যমে আপনার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় থাকবে এবং আমরা কেউ কাউকে হারাবো না। সুতরাং বন্ধুরা, আমি আমার জীবনে যে তিনটা স্পেশাল ভিডিও বানিয়েছিলাম সেইগুলোর লিঙ্ক কিন্তু ওই ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। কেননা 150-200খানা ভিডিওর মধ্যে সবথেকে সেরা যে ভিডিও তিনটে সেটার লিঙ্কটা দিয়ে রেখেছি, সুতরাং আপনিও কিন্তু সেরা ভিডিওটা দেখতে ভুলবেন না। কেননা পাবলিকের চাহিদা অনুসারে তারা কিন্তু ওই তিনটে ভিডিওকে বেশিরভাগ দেখেছে, সেই ক্ষেত্রে সেরা। তো ওই ভিডিও তিনটের মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওর নিচে ঠিক বাঁকানো তীর চিহ্ন যে শেয়ার বাটনটা রয়েছে সেখানটা টাচ করে বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। ওই বাঁকানো তীর চিহ্নটা টিপলেই দেখবেন আপনার বন্ধুদের ফেসবুক,
হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রামের লিঙ্কগুলো চলে আসবে, সেখানটার মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে ওদেরকে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে ওনারাও আপনার মতো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারবেন। আপনাকে শেয়ার করতে গিয়েও কোনো খরচা সেরকম হচ্ছে না, এবং যিনি পাচ্ছেন উনিও সম্পূর্ণ বিনামূল্যে এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু পাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে অনুরোধ করব, আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো শুধরানোর প্রয়োজন আছে। আপনি যেহেতু পিওর বাঙালি, সুতরাং আমার ভুলভ্রান্তিগুলো একটু কমেন্ট সেকশানে তুলে ধরবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নির্ভুলভাবে তৈরি করতে পারি। আর বন্ধুরা, আমি এই মুহূর্তে একটু আর্থিক সংকটে ভুগছি, আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আরেকটু উৎসাহ জাগান, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হব। সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানানোর জন্য DSLR ক্যামেরা সহ আরও ভালো ভালো কোয়ালিটি করার জন্য যত সামগ্রী লাগে সেগুলোই আগে কিনবো। সুতরাং আপনি কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে একটু উৎসাহ যোগাতে ভুলবেন না। আর আমি আপনার কাছে ফ্রি অফ কস্ট একটা লাইক কিন্তু এই মুহূর্তে আশা করছি। আর কমেন্ট সেকশানে আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন যে এই ভিডিওটা ঠিক কীরকম হলে আর একটু ভালো হবে, এবং ঠিক কোথায় কোথায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে, এবং ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, বাজে কথা একটু কম বলে চলুন, বাকি দুটো কথা বলেই শেষ করছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। উট পাখি 2.5 বছর বয়সে ডিম দেয় এবং মাংসের উপযোগী হয়, 3 বছর বয়সে মাংসের উপযোগী হয়, স্বাস্থ্যসম্মত এবং ভিটামিন প্রোটিনে যথেষ্ট রয়েছে ওদের মাংসতে, এবং উট পাখির মাংস খানিকটা লালচে, তাই রেড মিট, যে খাসির মাংস যেরকম লাল হয় সেরকম রেড মিটের গুণাগুণ খাসির মতো এতেও কম বেশ রয়েছে। তো ভারত এবং বাংলাদেশে নতুন করে উট পাখি পালন শুরু করলেও দক্ষিণ আফ্রিকার কানাডায় প্রায় 10 বছর আগে থেকে খামারে প্রতিপালনে ব্যাপক হারে লাভবান হয়েছেন ওরা, এবং ওখানকার বাজারে উট পাখির কারণে অন্যান্য মাংসের দাম কমতে বাধ্য হয়েছে। আমাদের এখানেও হয়তোবা খাসির মাংস যে 1000 টাকার কাছাকাছি কেজি, সেটা কিন্তু কমে দেখা গেল 300-400-তে নামতে বাধ্য হবে। সুতরাং সস্তায় ডিম মাংস পাশে যেহেতু উট পাখি তৃণভোজী ঘাস খায়, সুতরাং এই উট পাখি পালনে কিন্তু খুব সামান্য খরচ, এবং উট পাখির যেমন অসুখ বিসুখ কম হয় সেরকম এদের মাংসের চর্বির পরিমাণও কম থাকায় খুবই লাভবান হওয়া যায়, এবং এদের মাংসের দামও অনেকটা কম। সুতরাং ভবিষ্যতে দেশে বিদেশে রপ্তানি করেও কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। সুতরাং এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, একটু শুরুতে পরিশ্রম করলেই পরে কিন্তু ভালো রেজাল্ট আপনি পেতে বাধ্য। সুতরাং এরকম ভালো ভালো আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো, ততক্ষণ অবধি আপনি নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।